Hello students লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউবে সেটা ছিল ম্যাট্রিসেস পার্ট থ্রি তাই তো সেখানে আমরা ডিসকাস করেছিলাম ডিফারেন্ট টাইপস অফ অপারেশনস অন ম্যাট্রিসেস ওকে সো আজকে যেটা যেগুলো পড়বো আমরা সেগুলো হচ্ছে প্রপার্টিস অফ অপারেশনস মানে আমরা যে অপারেশন করেছিলাম তাদের কী কী প্রপার্টিস আছে বা সেই অপারেশন্সগুলো কী কী প্রপার্টি আমরা এখানে জানবো নতুন করে আজকে সেগুলো হচ্ছে আমি আজকে তোমাদের ডিসকাস করবো ওকে সো ফার্স্ট প্রপার্টি হচ্ছে ম্যাট্রিক্স প্রপার্টিস অফ ম্যাট্রিক্স অ্যাডিশান মানে ওখানে আমরা তো অপারেশন করেছিলাম কী কী মনে আছে তো ম্যাট্রিক্স অ্যাডিশন করেছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাই স্কেলার করেছিলাম বা আরও কী কী করেছিলাম ম্যাট্রিক্স ম্যাট্রি মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছিলাম মানে দুটো ম্যাট্রিক্স বা তিনটে ম্যাট্রিক্সকে কীভাবে মাল্টিপ্লাই করা হয় ওকে সো সেখানকার যে অপারেশনগুলো করেছিলাম বেসিক্যালি সেই অপারেশনসগুলোর আমরা প্রপার্টিগুলো আজকে পড়বো ওকে তো তাদের কী কী প্রপার্টি আছে সেটা দেখি ফার্স্ট ফার্স্ট হচ্ছে প্রপার্টিস অফ ম্যাট্রিক্স অ্যাডিশান মানে আমরা যে ম্যাট্রিক্স অ্যাডিশন করেছিলাম মনে হয় সেই ম্যাট্রিক্স অ্যাডিশন আমরা কী করেছিলাম ম্যাট্রিক্স ম্যাট্রিক্সিশ পসিবল হতো যখন দুটো ম্যাট্রিক্সকে আমরা অ্যাড করতাম তো সেটা কখন অ্যাড করা যেত তার পসিবিলিটি কখন ছিল যখন ওই ম্যাট্রিক্সের দুটোর সেম অর্ডারে থাকতো তখন তো আমরা দুটো ম্যাট্রিক্স এডিশন করতে পারতাম তাই না যদি আমরা এ আর বি দুটো সেম অর্ডারে ম্যাট্রিক্স নিই তবে তো আমরা এ প্লাস বি করতে পারবো আদালতে করতে পারবো না এ এ অ্যান্ড বি এর যদি অফার মানে অর্ডারটা ডিফারেন্ট হয় তাহলে তো আমরা ম্যাট্রিক্স এডিশনটা করতে পারব না তো সেই জন্য ম্যাট্রিক্স এডিশন করার জন্য আমাকে কী করতে হবে যে ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হতে হবে এটা আমরা ম্যাট্রিক্স এডিশনের ক্রাইটেরিয়া পড়েছিলাম মনে আছে ওকে তো ফার্স্ট যেটা আছে এখানে এখানে যেটা ফার্স্ট আছে তোমাদের দেখো প্রোপার্টিস অফ ম্যাট্রিক্স এডিশনের প্রথম যেটা আছে কমিউটেটিভ ল তো কমিউটেটিভ প্লটা তো কম্পিটিভ প্লটা হচ্ছে কি দেখো ওখানে ইফ এ অ্যান্ড বি আর টু ম্যাট্রিসেস অফ সেম অর্ডার মানে কি এ আর বি দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স নিলাম আমি আর কম্পিটিভ প্লটা হচ্ছে এটা এ প্লাস বি ইকলস টু বি প্লাস এর মানেটা হচ্ছে কি ধরো এ প্লাস বি লেফট সাইডে কি আছে আমাদের এ প্লাস বি যদি করি আমি এ প্লাস বি করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা ইকুয়াল কার সাথে হবে বি প্লাস এ করলে যে ম্যাট্রিক্সটা পাবো তার সাথে ইকুয়াল হবে ওকে এর মানেটা কি বলতো ধরো এ আর বি যে কোনো দুটো ম্যাটিক্স আমি নিলাম তো তো এই দুটো ম্যাটিক্সটা যদি আমি অ্যাডিশন করি এ প্লাস বি বার করি তো এ প্লাস বিবার করে যদি একটা রেজাল্ট সি পাই ঠিক আছে তো ওকে সেটা রেখে দাও এবার রাইট সাইডে কী আছে দেখো রাইট সাইডে আছে বি এ তাহলে বি এ এই দুটো ম্যাটিক্সটা যদি আমি অ্যাড করি তাহলে সেই ম্যাট্রিক্সটার কত পাবো সেটাও সি পাবো ওকে তো এটা হচ্ছে কম্পিটেটিভ ল ওকে ঠিক আছে তো তো যেরকম ধরো আমরা নর্মাল নাম্বারের ক্ষেত্রে আমরা কি মাল্টিপ্লাই মানে কীভাবে করেছিলাম মনে আছে ওয়ান প্লাস টু ইকলস টু করলে কথা হয় থ্রি হয় সেরকম টু প্লাস ওয়ান করলে কথা হবে থ্রি হবে তাহলে আমরা কী বলতে পারি এখানে যে আমরা অপারেশনটা করলাম কী অপারেশন করতো অ্যাডিশন অপারেশন তো তাহলে আমরা বলতে পারি এখানে ম্যাট্রিক্স অ্যাডিশন যেটা আছে এখানে তো ম্যাট্রিক্স অ্যাডিশন করলাম তো ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ সো ম্যাট্রিক্স কি কম্পিটেটিভ ল স্যাটিসফাই করে আর কমিউটেটিভ ল মানে কি এ প্লাস বি করলে বি প্লাস এ তাই তো মানে এ প্লাস বি করলেও যেটা পাবো বি প্লাস এ করলেও সেটা পাবো ওকে এটাকে বলা হয় কমিউটেটিভ ল ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা বলো সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ব্লট ঠিক আছে অ্যাসোসিয়েটিভ ব্লটা কি আছে দেখো নাম্বার টু ইফ এ এন ভি এন সি ইফ এ সি আর থ্রি ম্যাট্রিসেস অফ সেম অর্ডার মানে কি তিনটে ম্যাট্রিক্স নিয়েছে এখানে তো অ্যাসোসিয়েটিভ ব্লটা হচ্ছে মানে কি আরেকটা নতুন ম্যাট্রিক্সকে অ্যাসোসিয়েট করবো আমরা তাই তো এ আর বি তো দুটো অলরেডি আমাদের দুটো ম্যাট্রিক্স ছিল আগে থেকে তো আমি এখানে নতুন করে আবার ধরে নিয়েছি লেট বা ইফ এ এন বি এ ভি সি আর থ্রি ম্যাট্রিসেস অফ সেম অর্ডার তাহলে অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে কি প্রথমে এ প্লাস দেখো লেফট সাইডে কি আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি উইদিন ব্র্যাকেট তাই না এখানে কি আছে লেফট সাইডে লেফট সাইডে আছে এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস সিটা আলাদা রাইট সাইডে কী আছে এটা আলাদা প্লাস বি প্লাস সিটা ব্র্যাকেটের মধ্যে তাই না তাহলে কি লেফট সাইডে রাইট সাইড ই হবে তো এখানে তো এটাই তো এসএসডি প্রপার্টি তো প্রথমে তাহলে আমাকে কী করতে হবে কি বলতো প্রথমে আমাকে এখানে এ প্লাস বিবাহ করতে হবে মানে এটা লেফট সাইডে প্রথমে আমাকে এ প্লাস বিবাহ করতে হবে তো এ প্লাস বিবাহ করার পর যে রেজাল্টটা হবে মানে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের সাথে আবার সি অ্যাড করতে হবে মানে সেই ম্যাট্রিক্সের সাথে আমরা কী করবো প্লাস সি করব করে যে রেজাল্টটা পাবো সেটা ধরো ডি ধরলাম তাহলে সেটা যদি ডি হয় লেফট সাইড রেজাল্টটা তাহলে কি রাইট সাইডটা আমি যে এবার ক্যালকুলেট করি রাইট সাইডে কী আছে এ প্লাস এবার বি প্লাস সি করে একটা ম্যাট্রিক্স পাবো তো সেই ম্যাট্রিক্সটার সাথে যদি আমি এটা অ্যাড করি মানে বি প্লাস সি এর সাথে যদি এ অ্যাড করি তাহলে কী পাবো সেটাও ডি পাবো ঠিক আছে তো তো এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল আর তাহলে কী হলো এখানে আমরা যদি বলি শর্ট মানে সহজভাবে যদি এখানে বলি আমরা যে ম্যাট্রিক্স অ্যাডিশন যেটা আছে সেই অ্যাডিশনটা অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে ওকে আচ্ছা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টি তো এর মিনিংটা কি সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি এখানে সো ফার্স্ট কি কনসিডার করেছি ইফ এ ইজ দ্য ম্যাট্রিক্স অফ এ অর্ডার এম ক্রসেন ওকে অ্যান্ড ও ইজ দ্য জিরো ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স তো তোমাদের টাইপস অফ ম্যাট্রিক্সের মধ্যে আমি বলেছিলাম ওটা কি ও ইজ দ্য নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স ওকে সো ও ইজ দ্য জিরো ম্যাট্রিক্স আর লাল ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রসেন তার মানে এ আর ও দুটো অর্ডার সেম নিয়েছি এখানে তার অর্ডার সেম নিলে কি এদের মানে অ্যাডিশনটা পসিবল হবে তো সেই জন্য আমি এ প্লাস ও বার করেছি জিরো না কিন্তু এটা ও ভাববে হ্যাঁ ও মানে নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স তাহলে এ প্লাস ও ইকোয়ালস টু ও প্লাস এ ইকালস টু এ এর মানেটা কি তো তোমাদেরকে এখানে আমি লিখে দিয়েছি দ্যাট ইজ এ প্লাস ও ইকলস টু এ এ প্লাস এ প্লাস ও মানে কি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি জিরো ম্যাট্রিক্স অ্যাড করো তাহলে কী পাবে ওই অরিজিনাল ম্যাট্রিক্সটাই পাবে বা কোনো একটা জিরো ম্যাট্রিক্সের সাথে যদি একটা এ ম্যাট্রিক্স অ্যাড করো তাহলে কী পাবে ওই এ ম্যাট্রিক্সটাই পাবে তো এটাকে যদি এরকম পাই তবে আমরা কী বলবো ওটাকে বলবো অ্যাডিটিভ আইডেন্টিটি ওকে তো তোমরা একটা চেক করে নিতে পারো যে কোনো যদি একটা ম্যাট্রিক্স নাও এই টু ধরো ওয়ান টু থ্রি ফোর নিলে অ্যান্ড ও ইজ দ্য ম্যাটিক্স তাহলে এর অর্ডার কত এখানে টু ক্রস টু তাহলে এর অর্ডার যত আছে সেটা আমাকে কি নিতে হবে জিরো ম্যাটিক্সের অর্ডারও তত নিতে হবে তারপর জিরো ম্যাট্রিক্সের অর্ডার করতে হবে সেটাও টু ক্রস টু হবে আর জিরো বলা হয় যেখানে সবগুলো জিরো এলিমেন্টস থাকে তাই না ওই ম্যাট্রিক্সের সব এলিমেন্টসগুলো যদি জিরো হয় তাহলে সেটাকে বলে জিরো ম্যাট্রিক্স তাই তো তো তোমরা এখানে এক কাজ করো এখানে এ প্লাস ও বার করো এ প্লাস ওভার খোলা দেখবে এই পাবে এই জায়গায় চেক করে দেখো ওকে তো তখন আমরা কি বলবো ওটাকে বলবো এখানকার এই যে এই ওটা আছে সেই ও এটাকে আমরা বলবো অ্যাডিটিভ আইডেন্টিটি ওকে নেক্সট যেটা আছে সেটা আছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ এডিটিভ ইনভার্স ওকে এর আগে কি বললাম এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টি বললাম এবার এক্সিস্টেন্স অফ এডেডিটিভ ইনভার্স ওকে সো এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স যেটা আছে তো সেখানে কি আমরা কী বলেছি দেখো লেট এ বি ম্যাট্রিক্স অফ আর্ডার এম ক্রস অ্যান্ড দেন দে আর এ ম্যাট্রিক্স বি অফ অর্ডার এম ক্রস এন তার মানে কি এ যে ম্যাট্রিক্সটা এটা কত ধরেছিলাম এম ক্রস এন এর ম্যাট্রিক্স ধরেছিলাম তাহলে কি হবে দেয়ার এক্সিস্ট মানে সেখানে একটা ম্যাট্রিক্স এক্সিস্ট করবে সেটার নাম হচ্ছে আমরা বি দিলাম সে কেমন কন্ডিশনে থাকবে এ প্লাস বি কলস টু জিরো পাবো এ প্লাস বি কলস টু জিরো পাওয়া মানে কি জিরো মানে হচ্ছে কি নাল ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্স ওকে সো এখানে মানে ও এটাকে বলবো আমরা জিরো না বলে আমরা ও বললে ভালো হবে সব থেকে ঠিক আছে তো তাহলে এ প্লাস বি কলস টু যদি আমরা ও পাই বা নাল ম্যাট্রিক্স পাই বা জিরো ম্যাট্রিক্স পাই তখন আমরা বিটাকে কি বলবো ইনভার্স অপে তো তখন কী বলবো আমরা এখানে অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট করছে সো বি ইজ দ্য ইনভার্স অফ এ তো আমি এখানে লিখে দিয়েছি বি ইজ কল ইনভার্স অফ এ হুইচ মে ডিনটস বি কলস টু মাইনাস এ তো তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্স নাও ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম আমরা সেই ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যদি আমি অ্যাড করি অ্যাড করার পরে যদি আমি জিরো পাই তাহলে যে নতুন ম্যাট্রিক্স যেটা নিয়েছিলাম বি সেই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো ইনভার্স অফ এ ক্লিয়ার তো ইনভার্স অফ এটা কী হবে অলওয়েজ দেখবে মাইনাসে এ হবে তার কারণ হচ্ছে কি এ মাইনাস এ করলে কত পাবে দেখবে জিরোই পাবে তো আমরা কী বলতে পারি বি কলস টু এ বলতে পারি ওকে আমি আরেকবার বলছি তোমাদেরকে এটা যে এ বি এ এনি ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন দেন দেয়ার এক্সিস্ট এ ম্যাট্রিক্স বি তার মানে একটা ম্যাট্রিক্স বি এক্সিস্ট করবে সচ দ্য কন্ডিশনটা কেমন এ প্লাস বি কলস টু জি ও হতে হবে ও মানে কি নাল ম্যাট্রিক্স ওকে সো বি ইজ দ্য কল এখানে কি বলবো বি ইজ কল্ড বি ইজ কল দ্য ইনভার্স অফ এ মানে বিটাকে বলবো এর ইনভার্স ওকে বোঝা গেল জায়গাটা আচ্ছা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে প্রপার্টিস অফ স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স তাই তো তো এখানে এর মিনিংটা কি স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে আমরা কী বুঝেছিলাম সেটা আগের ভিডিওতে তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি যে কোনো একটা ম্যাট্রিক্সকে বাইরে থেকে যদি একটা স্কেলার দিয়ে বা একটা রিয়েল নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তো সেটাকে আমরা কী বলবো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাই এনি স্কেলার বা বাই এনি রিয়েল নাম্বার ওকে যেমন ধরো আমরা বলেছিলাম যে এ একটা ম্যাট্রিক্স যদি থাকে তো সেই ম্যাট্রিক্সটাকে আমি যদি টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি দাঁড়াবে ম্যাট্রিক্সটা টু এ টু এ মানে কি এ ম্যাট্রিক্সের যত যতগুলো এলিমেন্টস আছে সেই এলিমেন্টসগুলোকে আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করব তো করলে আমরা কী পাবো টু এ পাবো টু এ মানে একটা ম্যাট্রিক্স পাবো আবার ওকে তো সেটার প্রপার্টিস কী কী আছে সেটা আমরা ডিসকাস করবো এখন ওকে তো ফার্স্ট কি এখানে দেখো তিনটে প্রপার্টি আছে বেসিক্যালি বেসিক্যালি দুটো প্রপার্টি এখানকার তো মেন দুটো প্রপার্টি তার মধ্যে এটা আছে তিন নম্বরটা অপশনাল সো কী করেছি এখানে লেট এ অ্যান্ড বি বি এনি টু ম্যাট্রিসেস অফ সেম অর্ডার কী করেছে দুটো ম্যাট্রিক্স নিয়েছি সেম অর্ডারে তাই তো অ্যান্ড কে স্মল এ এল বা স্মল কে আর স্কেলার অর রিয়েল নাম্বার তার মানে কি স্মল কে স্মল আই এল যেটা আছে না সেগুলো হচ্ছে কি যে কোনো রিয়েল নাম্বার বা স্কেলার্স ওকে তো নাম্বার ওয়ান কি বলেছে কে মানে ফার্স্ট এখানে যেটা দেওয়া আছে কে ইন্টু এ প্লাস বি এর মিনিংটা কি প্রথমে এ প্লাস বি বার করতে হবে মানে এ আর বিদ্রোহ ম্যাট্রিক্স বলেছিলাম তো তো এ প্লাস বি বার করবো এ প্লাস বি বার করার পর সেটাকে কী করবো কে দিয়ে মাল্টিপ্লাই করবো করলে কার সাথে ইকল হবে যে কে এ প্লাস কে বি এর মানেটা কি কে মানে কি এ ম্যাট্রিক্সটাকে আমি যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি অ্যান্ড বি ম্যাট্রিক্সটাকে যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি দেন ওই রেজাল্টগুলোকে আবার যদি অ্যাড করি তাহলে লেফট সাইডের সাথে ইকুয়াল হবে ক্লিয়ার এটা আছে ফার্স্ট প্রপার্টি সেকেন্ড প্রপার্টি কী আছে কে এল সরি কে প্লাস এল ইন্টু এ তাই তো তার মানে কি কে প্লাস এল ইন্টু এ মানে হচ্ছে দেখো কে আর এল তো দুটো তো স্কোয়ার ছিল বা দুটো রিয়েল নাম্বার ছিল তাহলে প্রথমে কি কে আর এল দুটোকে অ্যাড করবো এখানে অ্যাড করার পর কী করবো এ দিয়ে মাল্টিপ্লাই করবো মানে এ কে মাল্টিপ্লাই করবো কে প্লাস এল দিয়ে তাই তো তো সেটার কাছাতে ইকোয়াল হবে কে এ প্লাস এল এ তার মানে কি কেটাকে মানে এটাকে যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি আর এখানে এটাকে যদি এল দিয়ে মাল্টিপ্লাই করি তো মাল্টিপ্লাই করার পর সেই রেজাল্টগুলোকে যদি আবার অ্যাড করি তো সেটা কার সাথে ইকোয়াল হবে লেফট সাইডের সাথে ইকোয়াল হবে তো এখানে এখানকার একটা এক্সাম্পল নিলে কেমন হবে ধরো টু ইন্টু ধরো এ প্লাস বি তাই তো তো এ প্লাস বি আমি একটা তো ম্যাট্রিক্স এ প্লাস বি তো একটা ম্যাট্রিক্স পাবো তো সেটার সাথে ইকোয়াল হবে টু এ প্লাস টু বি এটার সাথে ইকোয়াল হবে তো এটা যে ফার্স্ট প্রপার্টি একটা এক্সাম্পল হতে পারে আর সেকেন্ড প্রপার্টি একটা এক্সাম্পল কেমন হতে পারে ধরো টু প্লাস থ্রি টুটাকে ধরো কে এর ভ্যালু এলটা মানে থ্রিটাকে ধরো এল এর ভ্যালু তাহলে টু প্লাস থ্রি করলে যে যে পাবো সেই নাম্বারটাকে সেই নাম্বারটাকে আমি যদি এ কে মাল্টিপ্লাই করি সেই নাম্বারটা দিয়ে যদি এ মাল্টিপ্লাই করি তাহলে সেইটা কী পাবো টু এ প্লাস থ্রি এ পাবো মানে এটা হচ্ছে কি এ ম্যাট্রিক্সকে যদি টু দিয়ে মাল্টিপ্লাই করি অ্যান্ড এ ম্যাট্রিক্সকে যদি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি করার পর যেটা টাইপ বেরো হবে সে যদি আবার অ্যাড করি তাহলে লেফট সাইডের সাথে ইকুয়াল হবে ওকে নেক্সট পড়বো হচ্ছে প্রোপার্টিস অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক ছিল আগের ভিডিওতে তাই তো তো ওটা একটু সবার কাছে কঠিন মনে হতে পারে তো তোমাদেরকে বারবার বলেছি ম্যাট্রিক্স মাল্টিপ্লেকেশান ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক বুঝতে পারবে যে প্রসেস আমি বলেছি ভিডিওতে সেই প্রসেসটা ফলো করো খুব ভালোভাবে বুঝতে পারবে ওকে তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানের প্রপার্টিস কী কী ছিল সেটা আমরা ডিসকাস করবো এখন সো ফার্স্ট প্রপার্টি যেটা ছিল আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান এখানে তো সেটা হচ্ছে কি দেখো দ্য অ্যাসোসিয়েটিভ ল তাই তো আচ্ছা দ্য অ্যাসোসিয়েটিভ লটা কী তো সেটা আমি নিই আগে লেট এ বি অ্যান্ড সি বি এনি থ্রি ম্যাট্রিক্সেস তাই তো এ বি আর সি দিন তিনটে ম্যাট্রিক্স ধরেছে সেই ম্যাট্রিক্সটা যে কোনো ম্যাট্রিক্স হতে পারে তো অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে এটাই যে প্রথমে এ বি মানে ব্র্যাকেটের মধ্যে কি লিখেছে এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ ইন টু বিসি মানে উইদিন ব্র্যাকেট বিসি তাই তো তোমার প্রথমে আমরা কী করবো লেফট সাইডে দেখো লেফট সাইডের অপারেশনটা প্রথমে কী হবে প্রথমে এ বি মাল্টিপ্লাই করবো বি মাল্টিপ্লাই করলে তো একটা রেজাল্ট পাবো আমরা তো সেটা কি একটা ম্যাট্রিক্স হবে সেটার সাথে আবার সি মাল্টিপ্লাই করবো সেটা কার সাথে ইকুয়াল হবে ইকুয়ালস টু এখানে বি সি আগে মাল্টিপ্লাই করবো বি ইন্টু সি করলে কত হবে একটা ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সটাকে দিয়ে আবার একে যদি মাল্টিপ্লাই করি মানে এ ইন্টু সি করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে বোথ সাইডে ইকুয়াল হবে তো এই প্রপার্টিটাকে কী বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তো তোমাদের মাথায় এখানে কোশ্চেন আসতে পারে যে এখানে আমি কম্পিটিটিভ লটা কেন ইউজ করলাম না ম্যাট্রিক্স মাল্টিপিকেশনের ক্ষেত্রে কারণ অ্যাডিশনের ক্ষেত্রে তো আমরা কম্পিটিভ অ্যাসোসিয়েটিভ দুটোই ইউজ করেছিলাম কিন্তু এখানে আমি কম্পিটিভটা ইউজ করলাম না কেন সেটা আমি একটু পরে বলি আচ্ছা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ব্লট ডিস্ট্রিবিউটিভ ব্লটটা কী আছে এখানে যে তিনটে ম্যাট্রিক্স কনসিডার করেছি এ বি অ্যান্ড সি তাই তো সো এখানে ডিস্ট্রিবিটিভ ব্লট হচ্ছে কি এ প্লাস বি করেছি প্রথমে এ প্লাস বি করলে কি একটা ম্যাট্রিক্স পাবো তাই তো ম্যাট্রিক্সটা যেটা পাবো সেটার সাথে সি মাল্টিপ্লাই করবো করার পর যেটা সেটা কার সাথে ইকুয়াল হবে সেটা ইকুয়াল হবে কার সাথে দেখো এখানে এসি প্লাস বিসি এসি প্লাস বিসি মানে কি এ ইন্টু সি প্রথমে করবো তারপর বি ইন্টু সি করব করার পর ওই দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করলে কি এ এসি প্লাস বিসি পেয়ে যাবো তো এটা রাইট সাইড ইকুয়ালস টু লেফট সাইড হয়ে যাবে ওকে আর সেকেন্ডটা কী আছে এ ইন্টু বি প্লাস সি মানে কি প্রথমে বি প্লাস সিটা বার করবো তারপরে নেক্সট কী করবো এ ইন্টু বি প্লাস সি যে বার করার পর যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম তার সাথে মাল্টিপ্লাই করবো করার পর সেটা কার সাথে ইকোয়াল হবে এ বি প্লাস সি মানে কি এ ইন্টু বি করবো প্লাস এ ইন্টু সি করবো তাই তো মানে প্রথমে এ বি বার করবো তারপর সি বার করবো দেন তারপর ওই দুটো ম্যাট্রিক্সের সাথে অ্যাড করবো ক্লিয়ার তো এই রাইট সাইড আর লেফট সাইড ইকোয়াল হবে তো এখানে দেখো আমি দেখো এখানে এ প্লাস বি প্রথমে বার করেছি তো তারপর তো সি মাল্টিপ্লাই করেছি তো এখানে সিটা মাল্টিপ্লাই করেছি কি রাইট দিক থেকে তাই তো মানে রাইট সাইড থেকে এ প্লাস বি রাইটে মাল্টিপ্লাই করেছি তো তো এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউটিভ ল আর এখানে দেখো বি প্লাস সি যখন করেছি তো সেখানকে সেখানে বি প্লাস সি এর সাথে কী করেছি লেফট দিক থেকে এটা মাল্টিপ্লাই করেছি তো এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল ওকে এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউটিভ ল এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল ওকে কারণ রিজেনটা হচ্ছে কি এখানে রাইট দিক থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে মানে কি সি এ ইন্টু সি হচ্ছে আবার বি ইন্টু সি হচ্ছে মানে কি রাইট দিক থেকে মানে রাইট সাইড থেকে তো অপারেশনটা হচ্ছে আর এখানে অপারেশনটা কি হচ্ছে লেফট সাইড থেকে হচ্ছে তার মানে কি এর সাথে বি যাচ্ছে আবার এর সাথে সি যাচ্ছে ওই জন্য ওটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউটিভ ল আমি এখানে লিখে দিচ্ছি এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউটিভ ল এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ আচ্ছা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি তাই তো তো তোমাদেরকে একটু আগে আমি বললাম এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টি যেরকম ছিল তো সেরকমই এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আডেন্টি থাকবে ওকে তো মানে অ্যাডিশনের জন্য যেরকম আইডেন্টি ছিল ওখানে তো মাল্টিপ্লিকেশনের জন্য একই থাকবে তো সেটা কীরকম সেটা দেখিও তো এখানে কি ধরেছি এ একটা যে কোনো ম্যাট্রিক্স কনসিডার করেছি দেন দেয়ার এক্সিস্ট এ ম্যাট্রিক্স বি সাজ দ্যাট এবস টু এ তার মানে কি একটা ম্যাট্রিক্স একে যদি আমি একটা ম্যাট্রিক্স বিকে মাল্টি বি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি যদি ওই অরিজিনাল ম্যাট্রিক্স মানে এটা যদি আবার ফিরে পাই দেন বিটাকে কী বলবো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি বলবো ওকে তো আমরা এখানে কী লিখেছি হোয়ার বি কলস টু আই তো আই মানে কি আইডেন্টি ম্যাট্রিক্স তো তোমরা দেখবে এটা চেক করে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তোমরা যদি আইডেন্টি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে সেই অরিজিনাল ম্যাট্রিক্সটাই মানে ফিরে পাবে তাই তো আমি একটা এক্সাম্পল যদি নিই ধরো এখানে এ আছে এর সাথে এ ইজ দ্য ম্যাট্রিক্স ধরো যদি আমি নিই ওয়ান টু থ্রি ফোর নিলাম তো আর আই একটা ম্যাট্রিক্স নাও আই ইজ এ ম্যাট্রিক্স অফ আচ্ছা আই ম্যাট্রিক্সটা কিভাবে নেবো ধরো আই এর যত অর্ডার নিয়েছি বি এর অর্ডার তত নিতে হবে তাই তো তার মানে কি এ যত অর্ডার নিয়েছে তাহলে আই এর অর্ডারও তত নিতে হবে এখানে তাহলে আই আইডেন্টি ম্যাট্রিক্স মানে কি ওয়ান জিরো জিরো ওয়ান টু অর্ডার যদি আইডেন্টি ম্যাট্রিক্স ধরি তাহলে এখানে দেখবে এ আই কোল যদি করো তোমরা এ ইন আই করলে দেখবে এ ফিরে পাবে ওকে তো তখন আমরা কি বলবো আইটাকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি বলবো তো আই মানে কি আমরা বিটাকে আমরা আইডেন্টিটি বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি বলতে পারি এখানে এই কেসটাতে ওকে ক্লিয়ার এটা এখন তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি একটু বললাম না যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিটিভ নয় কেন তাই তো শুধু মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শুধু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে কেন কমিটিভ নয় সেটা তোমাদেরকে বলি ধরো যদি কমিটিভ হতো তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যদি কমিটিভ হতো তাহলে আমাদের কি হতো কেসটা দাঁড়াতে হচ্ছে এ বি টু বি এ হতে হবে তবে তো কম্পিটিভ হতে হবে তাই না কম্পিটিভ মানে কি এ বি কলস টু বি এ হতে হবে যেরকম অ্যাডিশনের ক্ষেত্রে কি ছিল এ প্লাস বি কলস টু বি প্লাস এ তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কী হবে এ ইন টু বি কলস টু বি ইন্টু এ হতে হবে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমাদের আমি যখন বুঝিয়েছিলাম তখন একটা জিনিস তোমরা মনে করবে যে এ ইন টু বি মানে কি এ ক্রস বি বা এ ইন টু বি যদি করা যায় আর বি ইন্টু এ দুটোই যদি করা যায় মানে দুটোই যদি পসিবল হয় মানে আই মিন বি অ্যান্ড বি এ দুটোই যদি পসিবল হয় ঠিক আছে তো তার মানে এটা কিন্তু এরকম না যে এব কলস টু বি এ অলয়েস হবে তাই তো তার মানে এ বি ইকলস টু এ হতে পারে কিছু কিছু কেসে কিন্তু এববির সাথে বি এ সবসময় যে ইকুয়াল হবে তার তো কোনো গ্যারেন্টি নেই তাই তো তো তোমাদের এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যখন আমি বুঝিয়েছিলাম তখন এই জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এব ইকোয়ালস টু এ সবসময় ইকুয়াল নয় কিন্তু বা কিছু ক্ষেত্রে হতেই পারে এক্সেপশনাল কেসে ওকে তো সেই জন্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা কম্পিটেটিভ নয় কম্পিটেটিভ মানে কি সেটা সমস্ত কেসের জন্য তো হতে হবে কিন্তু এখানে সমস্ত কেসের জন্য তো এব ইকোয়ালস টু বি এ সবসময় না হতে পারে তাই না তো সেই জন্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হচ্ছে আমাদের কি কমিউনিটি প্রপার্টিটা হোল্ড করে না ওকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কি অনলি অ্যাসোসিয়েটিভ প্লটা হোল্ড করে অ্যাসোসিয়েটিভ প্লো হোল্ড করে আবার ডিস্ট্রিবিউটিভটা করে ক্লিয়ার তো এখন একটা প্রবলেম করব তো সেটা সলিউশনস আমি তোমাদেরকে বার করে দেখাচ্ছি যাতে তোমরা তোমাদের বইতে যে এক্সারসাইজ থ্রি পয়েন্ট টু আছে সেই এক্সারসাইজটা তোমরা কমপ্লিট করতে পারো ওকে তো চলো করি এটা কী দেওয়া আছে দেখো এখানে ইফ এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার থ্রি ক্রস থ্রি তাই তো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডারটা কত থ্রি ক্রস থ্রি প্রুভ দ্যাট বা কী দেখাতে হবে আমাদেরকে এ কিউব মাইনাস টোয়েন্টি থ্রি এ মাইনাস ফর্টি আই ইকোয়ালস টু কত ও ও মিনস জিরো ম্যাট্রিক্স আর নালো ম্যাট্রিক্স তাই তো আচ্ছা ফার্স্ট কী আছে এ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই এ ইজ ইকোয়াল টু কত দেওয়া আছে ওয়ান টু থ্রি থ্রি মাইনাস টু ওয়ান অ্যান্ড ফোর টু ওয়ান এটা দেওয়া আছে তো আর প্রুভ করতে হবে আমাদের কি এ কিউব মাইনাস টোয়েন্টি থ্রি এ ওকে প্লাস সরি মাইনাস ফর্টি আই ইকোয়ালস টু ও ও মিনস নাল ম্যাট্রিক্স ওকে তো এই যে বুঝে তোমাদের যেটা প্রুভ করতে হবে তো যেখানে আমাদের আমাদের মানে কোনো কিছু প্রুভ করতে গেলে আমাদের কী করতে হয় যে আমাদের কী দাওয়া আছে আর কী করতে হবে তাই তো তোমাদের দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে যার অর্ডারটা থ্রি ক্রস থ্রি দেওয়া আছে প্রুভ করতে হবে এটা ইকোয়ালস টু ও তাই তো তো ফার্স্ট দেখো কী বার করতে হবে ফার্স্ট এই যে এক্সপ্রেশনটা আছে এই ফার্স্ট যে টার্মটা আছে এটা কত আছে দেখো এ কিউব এ কিউব মানে কি তোমরা সবাই জানো এ কিউব মানে কি এ ইন্টু এ ইন টু এ তাই তো তাহলে এ কিউব বার করতে গেলে আমাকে কী করতে হবে প্রথমে এ ইন্টু এ বার করতে হবে দ্যাট মিনস কি এ স্কোয়ার বার করতে হবে তারপরে এ স্কোয়ার সাথে আবার এ মাল্টিপ্লাই করবো করলে আমাদের এ কিউব পেয়ে যাব তাহলে চলো ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আর কি এ কিউব বার করবো ওকে সো এ কিউ বার করার জন্য আমরা কী করতে হবে তোমরা আমি বলে দিলাম যে এ স্কোয়ার বার করতে হবে আগে তো এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ ওকে তো এ স্কোয়ার ইকলস টু এ ইন টু এ হলে কী করতে হবে এ আর এ মাল্টিপ্লাই করতে হবে এ কত ওয়ান টু থ্রি থ্রি মাইনাস টু ওয়ান অ্যান্ড ফোর টু আবার ওয়ান টু থ্রি থ্রি মাইনাস টু ওয়ান ফোর টু ঠিক আছে তো তোমাদের এই মাল্টিপ্লিকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি তো মাল্টিপ্লিকেশন তোমরা কীভাবে করতে হবে তোমার তোমাদের আমি বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন করার পসিবিলিটি তোমাদের চেক করতে হবে তো এখানে অভিয়াসলি পসিবল বলে আমি মাল্টিপ্লেকেশন করতে পারবো এখানে কারণ হচ্ছে থ্রি ক্রস থ্রি এই ম্যাট্রিক্সের অর্ডার থ্রি ক্রস থ্রি এই ম্যাট্রিক্সের অর্ডারও থ্রি ক্রস থ্রি এখানে নাম্বার অফ কলাম ইন দিস ম্যাট্রিক্স ইজ থ্রি অ্যান্ড নাম্বার অফ রো ইন দিস ম্যাট্রিক্স ইজ অলসো থ্রি তো এখানে তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা পসিবল হবে তাহলে আমরা এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লেশন করবো যে প্রসেস আমরা ইউজ করেছিলাম তোমরা জানো তো এখানে কী করতে হবে রোয়ের সাথে কলাম যাবে তাই না তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো থার্ড কলম তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে কথা হবে ওয়ান ইন্টু ওয়ান করলে কথা ওয়ান টু ইন্টু থ্রি করলে কথা সিক্স থ্রি ইন্টু ফোর করলে কথা হয় টুয়েলভ তাহলে কথা হবে ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান টু ইন্টু থ্রি করলে কথা করলে কথা হয় সিক্স সিক্স প্লাস ওয়ান করলে কথা হচ্ছে সেভেন আর থ্রি ইন্টু ফোর করলে কথা হয় টুয়েলভ টুয়েলভ প্লাস সেভেন করলে কথা হয় আমাদের হচ্ছে নাইনটিন হবে তাই তো ফার্স্ট ইলেভেনটা তাহলে নাইনটিন হবে তো দেখো আরেকবার তোমাদেরকে বলতে হবে কি প্রথমে আমি কী করলাম রো ফার্স্ট রো ফার্স্ট কালাম ফার্স্ট রো ফার্স্ট কলাম মাল্টিপ্লাই কীভাবে করতে হয় ওই মানে পজিশন ওয়াইজ মাল্টিপ্লাই করতে হবে তোমরা যেন ভালোভাবে যে ফার্স্ট পজিশনে কী আছে ওয়ান এখানকার ফার্স্ট পজিশন ওয়ান আছে তাহলে ওয়ান ইন্টু ওয়ান করলে কথা হবে ওয়ান টু ইন্টু থ্রি করলে কথা হবে সিক্স থ্রি ইন্টু ফোর করলে কত হবে টুয়েলভ হবে তাহলে সেই যে মাল্টিপ্লিকেশন করলাম সেই রেজাল্টগুলোকে কী করতে হবে আবার অ্যাড করতে হবে অ্যাড করলে আমাদের কত দাঁড়াবে নাইনটিন দাঁড়াবে মাল্টিপ্লিকেশনটা বোঝা গেল তো তো সেমিলারলে কী করতে হবে ফার্স্ট ওয়ের সাথে আবার সেকেন্ড কলাম করবো ফার্স্ট ওয়ের সাথে সেকেন্ড কলাম করলো তাহলে কত হবে ওয়ান ইন্টু টু করলে কত হবে টু টু ইন্টু মাইনাস টু করলে কথা হবে মাইনাস ফোর থ্রি ইন্টু টু করলে কত হবে সিক্স হবে দিয়ে কত দাঁড়াবে তোমার দেখবে ওই রেজাল্টটাকে আবার অ্যাড করে অ্যাড করলে দেখো কত দাঁড়াবে ফোর দাঁড়াবে ওকে তারপর আবার থার্ড এলিমেন্টটা দেখো থার্ড এলিমেন্টের জন্য কী করতে হবে ফার্স্ট রো থার্ড কালাম মাল্টিপ্লাই করতে হবে ফার্স্ট রো কত আছে ওয়ান টু থ্রি থার্ড থার্ড কালামে কত আছে থ্রি ওয়ান ওয়ান তাহলে ওয়ান ইন্টু থ্রি করলে কত হবে থ্রি হবে টু ইন্টু ওয়ান করলে কত হবে টু থ্রি ইন্টু ওয়ান করলে কত হবে থ্রি তার মানে ওয়ান ইন্টু থ্রি করলে থ্রি থ্রি টু ইন্টু ওয়ান করলে কত হবে টু আর থ্রি ইন্টু ওয়ান করলে কথা হবে থ্রি তো তার মানে কত হবে অ্যাড করলে করলেটা তোমাদের দাঁড়াবে হয়েছে থ্রি ইন্টু ওয়ান করলে থ্রি টু ইন্টু ওয়ান করলে টু থ্রি প্লাস টু ফাইভ অ্যান্ড থ্রি ইন্টু ওয়ান করলে থ্রি মানে ফাইভ প্লাস থ্রি করলে এইট ঠিক আছে তোমরা একবার চেক করে নিতে পারো ওটা তারপর নেক্সট কী হবে নেক্সট রোটা কীভাবে তৈরি হবে এবার যেমন আমরা ফার্স্ট রোয়ের কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেল এবার যাবো আমরা কি সেকেন্ড রোতে সেকেন্ড রোটা কীভাবে করবো সেকেন্ড রোটা যাবে ফার্স্ট কালামের সাথে সেকেন্ড রোটা যাবে সেকেন্ড কালামের সাথে সেকেন্ড রোটা যাবে থার্ড কালামের সাথে ওকে দিয়ে আমাদের এখানকার সেকেন্ড রোটা তৈরি হয়ে যাবে তারপর থার্ড রোটা তৈরি করার জন্য আমরা কী করব থার্ড রোটা যাবে ফার্স্ট কালামে থার্ড রোটা যাবে সেকেন্ড কালামে থার্ড রোটা যাবে থার্ড কালামে ওকে তাহলে সেকেন্ড রোটের সাথে যদি আমি এবার ফার্স্ট কলামটা মাল্টিপ্লাই করি তাহলে কী দরকার হবে থ্রি ইন্টু ওয়ান করলে থ্রি থ্রি মাইনাস থ্রি ইন্টু টু করলে মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস থ্রি করলে হচ্ছে মাইনাস থ্রি হয় আর ফোর ইন্টু ওয়ান করলে কত হয় ফোর তাহলে হচ্ছে কত দর হচ্ছে ফাইনালি আমাদের রেটে আচ্ছা এটা আরেকবার নিই কী হচ্ছে থ্রি ইন্টু ওয়ান করলে হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইন্টু টু করলে কথা হয় মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস থ্রি তার মানে মাইনাস থ্রি হচ্ছে আর ফোর ইন্টু ওয়ান করলে কথা হচ্ছে ফোর তাই তো তার মানে ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি করলে কথা হচ্ছে প্লাস ওয়ান ঠিক তারপর সেকেন্ড রো সেকেন্ড খেলাম থ্রি ইন্টু সিক্স করলে কথা হবে সরি সরি থ্রি ইন্টু টু করলে কথা হবে সিক্স তাহলে সিক্স মাইনাস মাইনাস ইন মাইনাস টু ইন্টু মাইনাস টু করলে প্লাস ফোর তাহলে সিক্স প্লাস ফোর করলে কথা হবে টেন টেন প্লাস ওয়ান ইন্টু টু করলে কথা হবে টু তার মানে টেন প্লাস টু করলে কথা হবে টুয়েলভ চেক করে দেখবে তোমরা হ্যাঁ আমারটা একটা হতে পারে আবার তারপরে পরে কথা হবে সেকেন্ড রো থার্ড কলাম সেকেন্ড রো এই সেকেন্ড রো আর থার্ড কলাম করলে কথা হবে থ্রি ইন্টু থ্রি মানে কথা হবে নাইন মাইনাস টু ইন্টু ওয়ান করলে কথা হবে মাইন মাইনাস টুই হবে তার মানে নাইন মাইনাস টু করলে কথা হচ্ছে প্লাস সেভেন আর লাস্টলি কী হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান তার মানে কথা হবে শুধু ওয়ান তার মানে সেভেন ওদিকে সেভেন আর এদিকে ওয়ান অ্যাড করলে কথা হবে এইট এটাও তোমরা চেক করে দেখবে ওকে তারপর এটা কথা হবে থার্ড রো ফার্স্ট কলাম যাবে এবার তারপর থার্ড রো সেকেন্ড কলাম থার্ড রো থার্ড কলাম সেগুলোতে সেটা দিয়ে তো আমাদের থার্ড ডোটা এখানকার তৈরি হবে তো এখানে আবার কী হবে আবার দেখো ফোর ইন্টু ওয়ান করলে কত হয় ফোর টু ইন্টু করলে কথা হয় সিক্স সিক্স প্লাস করলে টেন আর ফোর করলে কথা হবে ফোর তার মানে সিক্স প্লাস ফোর প্লাস ফোর তার মানে আলটিমেটলি আমাদের দল হচ্ছে ফোরটিন তো তারপরে কথা হবে থার্ড রো সাথে সেকেন্ড কলাম চলে যাও তার মানে ফোর করলে কথা হবে এইট টু ইন্টু করলে কথা হয় মাইনাস ফোর মানে এইট মাইনাস করলে কথা হয় প্লাস হলো আর এখানে ওয়ান ওয়ান ইন্টু টু করলে কথা হবে টু টু আর ফোর আর টু অ্যাড করলে কথা হবে আমাদের এখানে সিক্স হবে তাই তো তারপরে এবার থার্ড রো থার্ড কালাম চলে যাও থার্ড রো কী আছে ফোর ইন্টু থ্রি করলে টুয়েলভ টু ইন্টু ওয়ান করলে কথা হয় টু টুয়েলভ প্লাস টু করলে কথা হয় ফোরটিন আর ওয়ান ইন্টু ওয়ান করলে কথা হয় ওয়ানই হবে তার মানে ফর্টিন প্লাস ওয়ান করলে কথা হবে আমাদের ফাইনালি ফিফটিন দাঁড়াবে তাই তো এটা আমাদের কার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার এবার আমরা কী করতে হবে এ কিউব বার করতে হবে এবার এ কিউব মানে কি এ কিউব মানে হচ্ছে আমাদের এই কিউবটাকে আমরা কী লিখতে পারি এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ করতে পারি তার মানে কি এ স্কোয়ার মানে কোন ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা এ স্কোয়ার হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমি লিখে নিই নাইনটিন ফোর এইট ওয়ান টুয়েলভ এইট ফরটিন সিক্স ফিফটিন ওকে আচ্ছা তার সাথে কি মাল্টিপ্লাই করতে হবে এ ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা তো কোশ্চিনে আমাদের দাবি আছে তো কোশ্চিনের যেটা দাবা আছে এই ম্যাট্রিক্সটা সেটা বুঝিয়ে দাও ওয়ান টু থ্রি থ্রি মাইনাস টু ওয়ান অ্যান্ড ফোর টু ওয়ান তো এটা আমি রাফলি ক্যালকুলেট করে নিচ্ছি কত হচ্ছে তো রাফে ক্যালকুলেট করে তোমাদের এখানে আমি বসাচ্ছি ওকে আচ্ছা এটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ফাইনালি আমি যেটা ক্যালকুলেট করে দেখলাম সেটা হচ্ছে দাঁড়াচ্ছে সিক্সটি থ্রিটা ফার্স্ট রয়ে থাকবে সিক্সটি থ্রি সিক্স অ্যান্ড সিক্সটি নাইন ওকে তোমরা এটা চেক করে দেখবে বাড়িতে ভালোভাবে ওকে তারপরে সেকেন্ড রোটা হচ্ছে দাঁড়িয়ে আছে আমার সিক্সটি নাইন মাইনাস সিক্স টোয়েন্টি থ্রি থার্ড রোটা দাঁড়িয়ে আছে নাইনটি টু ফর্টি সিক্স সিক্সটি থ্রি ওকে এখানে আমি পুরো ডিটেলসটা দেখালাম না টাইমের জন্য ওকে তো তোমরা বাড়িতে ভালোভাবে চেক করে নেবে তাহলে আমার কী বেরোলো ফাইনালি এই কিউবটা বেরিয়ে গেলো তো এই কিউবটা যদি আমার বেরিয়ে গিয়ে থাকে তাহলে তার আমাদের আমাদেরকে কী প্রুফ করতে হবে তোমাদেরকে আমি বলেছিলাম অলরেডি যেটা প্রুভ করতে হবে আমাদের কি যে এ কিউব মাইনাস টোয়েন্টি থ্রি এ মাইনাস ফার্টি আই ইকলস টু ও তাহলে এ ফার্স্ট টার্মটা বেরিয়ে গেল এবার সেকেন্ড টার্মটা বার করবো মানে টোয়েন্টি থ্রি বার করবো টোয়েন্টি থ্রি মানে কি এই যে এ ম্যাট্রিক্সটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেই ম্যাটিক্সটার সাথে আমরা কী করবো টোয়েন্টি থ্রি মাল্টিপ্লাই করব তাই তো টোয়েন্টি থ্রিটা আমরা কীভাবে বার করবো দেখো টোয়েন্টি থ্রি ইন্টু এ তার মানে তাই তো টোয়েন্টি থ্রিটা তো একটা স্কেলার নাম্বার তো এখানে কি হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা স্কেলার প্রপার্টিটা ইউজ হচ্ছে তো এই ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে এ ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া ছিল কত ওয়ান টু থ্রি থ্রি মাইনাস টু ওয়ান অ্যান্ড ফোর টু ওয়ান দেওয়া ছিল তো তাহলে এবার এই ম্যাট্রিক্সটাকে সেটাকে আমরা টোয়েন্টি থ্রিটাকে মাল্টিপ্লাই করবো টোয়েন্টি থ্রি তো স্কেলার তো স্কেলার মানে কীভাবে মাল্টিপ্লাই হবে এখানে ম্যাট্রিক্সে যতগুলো এলিমেন্টস আছে সমস্ত এলিমেন্টসের সাথে থ্রিটা মাল্টিপ্লাই হবে তাহলে মাল্টিপ্লাই হলে আমাদের কত দাঁড়াবে ফার্স্ট এলিমেন্টটা দাঁড়াবে টোয়েন্টি থ্রি এটা দাঁড়াবে হচ্ছে কত ফর্টি সিক্স দাঁড়াবে তাই তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ফর্টি সিক্স আর এটা কত দাঁড়াচ্ছে দেখো তো এটা আমাদের এটা হচ্ছে আমাদের টোয়েন্টি থ্রি এসে ফর্টি সিক্স দাঁড়াচ্ছে তারপরে হচ্ছে এটা দাঁড়াবে হচ্ছে টোয়েন্টি থ্রি ইন্টু থ্রি করলে কথা হচ্ছে টোয়েন্টি থ্রি ইন্টু থ্রি করলে আমাদের দাঁড়াবে সিক্সটি নাইন আর থ্রি থ্রি জিয়া নাইন থ্রি টু জার সিক্স ঠিক আছে এখানে থ্রি থ্রি জার নাইন থ্রি টু জা সিক্স তার মানে এটাও সিক্সটি নাইন দাঁড়াবে তারপর এটা কথা দাঁড়াবে ফোরটি সিক্স দাঁড়াবে তাই তো এটা কথা দাঁড়াবে টোয়েন্টি থ্রি দাঁড়াবে এটা হচ্ছে ফোর থ্রি জা টুয়েলভ টু ক্যারি ওয়ান ফোর টু জা এইট এইট নাইনটি টু ওকে এটা নাইনটি টু টু দাঁড়াচ্ছে তারপর এটা কথা দাঁড়াবে ফোর টু ইন্টু ফোর টোয়েন্টি থ্রি করলে কথা হবে টোয়েন্টি টোয়েন্টি থ্রি করলে আমাদের হচ্ছে ফর্টি সিক্সই হবে ওকে তারপর টোয়েন্টি থ্রি ইন্টু ওয়ান করলে টোয়েন্টি থ্রি ওকে তাহলে আমার টোয়েন্টি থ্রি এর ভ্যালুটা বেরিয়ে গেলো আচ্ছা নেক্সট আমাদের কী বার করতে হবে কোশ্চেন আমাদের কী ছিল তো তোমরা কোশ্চেনটা দেখো আর একবার কোশ্চেন আমাদের নেক্সট ছিল হচ্ছে মানে নেক্সট টার্মটা আমাদের কতবার করতে হবে ফর্টি আই তাই তো এবার ফর্টি এটা কীভাবে ক্যালকুলেট করবো দেখো ফর্টি আই তাই তো আচ্ছা ফর্টি আই ফর্টিটা তোকে স্কেলার নেব তোমার ফর্টি রেখে দিলাম আই মিনস কি বলো আইডেন্টি ম্যাট্রিক্স আছে এখানে আডেন্টি ম্যাট্রিক্সটা আমরা কত অর্ডারে নেব তোমাদেরকে আমি বলছি আইডেন্টি ম্যাট্রিক্সটা অত অর্ডারে নেব যেটাতে আমাদের কোশ্চেনটা দেওয়া থাকবে যে এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে গিভেন সেই ম্যাটিক্সটার অর্ডার কত থ্রি ক্রস থ্রি তো তাহলে আমরা এখানে আইডেন্টি ম্যাট্রিক্সটাও আমরা থ্রি ক্রস থ্রি অর্ডারে ধরব তাই তো তাহলে থ্রি ক্রস থ্রি ক্রস থ্রি আইডেন্টি ম্যাট্রিক্সের অর্ডারটা যদি ধরি তাহলে কত হবে আইডেন্টি ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তো তাহলে এই যে আইডেন্টি আইডেন্টিম্যাট্রিক্সব অর্ডার থ্রি ক্রস থ্রি আছে তো সেটাকে আমরা কী করবো ফর্টি দিয়ে মাল্টিফাই করব ফর্টি তো স্কেলার স্কেলার হলে কী হবে আইডেন্টিম্যাটিক্সের সমস্ত এলিমেন্টার সাথে সাথে হবে তাহলে এটা কি দেওয়া হবে ফর্টি জিরো 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 ফোরটি জিরো 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 ফর্টি ওকে এবার আমাদের প্রুফ কী করতে হবে কোশ্চনে যেটা দেওয়া আছে সেটা আমরা বার করবো নাও আমাদের কী দেওয়া ছিল কোশ্চনে এ কিউব মাইনাস এ কিউব মাইনাস টোয়েন্টি থ্রি এ মাইনাস ফর্টি এ দেওয়া ছিল সরি ফর্টি আই দেওয়া ছিল তো তো সেটা ইকলসটা কী করতে হবে সেটা ইকলসটা আমাদের তো নাল ম্যাট্রিক্স দেখাতে হবে তো এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো তো অলরেডি আমি তো এই কিউব ক্যালকুলেট করে নিয়েছি তো এই কিউবের ভ্যালুটা আমাদের কত ছিল দেখো এখানে এ কিউবের ভ্যালুটা ছিল আমাদের হচ্ছে সিক্সটি থ্রি তারপরে ছিল ফর্টি সিক্স সিক্সটি নাইন সিক্সটি নাইন মাইনাস সিক্স তারপরে ছিল টোয়েন্টি থ্রি তারপরে ছিল কত হচ্ছে আমাদের তারপরে ছিল হচ্ছে নাইনটি টু ফর্টি সিক্স সিক্সটি থ্রি তাই তো এটাই ছিল তো তারপর মাইনাস টোয়েন্টি থ্রি এ টোয়েন্টি থ্রি এর ভ্যালুটা এখানে আমি ক্যালকুলেট করে নিয়েছি সেটা আমাদের কথা বেরিয়েছে টোয়েন্টি থ্রি ভ্যালু টোয়েন্টি থ্রি এর ভ্যালুটা দাঁড়িয়ে আছে টোয়েন্টি থ্রি ফর্টি সিক্স সিক্সটি নাইন সিক্সটি নাইন ফর্টি সিক্স টোয়েন্টি থ্রি নাইনটি টু ফর্টি সিক্স টোয়েন্টি থ্রি আর লাস্ট কী দিয়েছিল আমাদের মাইনাস ফর্টি আই তাই তো তাহলে মাইনাস ফর্টি এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি সেটা বসে যেটা হচ্ছে মাইনাস ফর্টি আই মানে শুধু ফর্টি এর ভ্যালু ছিল এটা তাহলে এবার মাইনাস ফর্টি আই তাই তো তাহলে কথা হবে ফর্টি জিরো 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 ফর্টি জিরো 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 ফর্টি ওকে এবার কী করবো এই ম্যাট্রিক্সটা থেকে এই ম্যাট্রিক্সটা মাইনাস করবো তারপরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার সাথে এই ম্যাট্রিক্সটা মাইনাস করবো তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা চলে আসবে তাই তো ওকে আচ্ছা এখানে আমরা ডিফারেন্সটা করে নিই ডিফারেন্সটা কীভাবে করবো দেখো তো ফার্স্ট যেটা আছে ফার্স্টটার সাথে কী করব সেকেন্ড ম্যাট্রিক্সটা মাল্টি মাইনাস করবো ডিফারেন্স করব তারপরে যে রেজাল্টটা পারবো সেই রেজাল্টার সাথে আবার থার্ড ম্যাট্রিক্সটা ডিফারেন্স করবো ওকে তো আমি এখানে জায়গাটা শর্ট আছে তো ওখানে ছোটো ছোটো করে লিখছি হ্যাঁ তো এখানে দেখো প্রথমে কী দাঁড়াবে দেখো এটার সাথে এই ম্যাট্রিক্সটা যদি ডিফারেন্স করি তাহলে কী দাঁড়াবে ডিফারেন্স বা অ্যাডিশন যাই করো না কেন সেটা কী হবে এলিমেন্ট ওয়াইজ হয় ঠিক আছে তো তো সিক্সটি থ্রি থেকে টোয়েন্টি থ্রি বাদলে কত হবে ফর্টি হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সিক্স দিলে জিরো হবে সিক্সটি নাইন থেকে সিক্সটি বাদ বাদলে জিরো হবে ফর্টি থেকে সিক্সটি নাইন কত হবে সেটাও জিরো হবে মাইনাস সিক্স ওকে মাইনাস সিক্স এখানে কী হবে মাইনাস মাইনাসে মাইনাস আচ্ছা সরি এখানে মাইনাস টাইম তখন লিখতে ভুলে গেছিলাম এখন লিখে দিলাম ওকে তো মানে অ্যাকচুয়ালি কী ছিল বলো তো এখানে আমাদের মানে মাইনাস টু তো ছিল তাহলে মাইনাস টু থাকলে কী হবে টোয়েন্টি থ্রি ইন্টু মাইনাস টু করলে কত হবে মাইনাস ফর্টি সিক্স হবে এটা আমার মিস হয়ে গেছিলো মাইনাসটা দেওয়া এখানে তো তোমরা বসিয়ে দেবে ওকে তো এখানে আমার ফাইনালি কী দাঁড়াচ্ছে দেখো এই জায়গাটায় সো মাইনাস সিক্স মাইনাস অফ মাইনাস ফর্টি সিক্স তাই দে তার মানে মাইনাস মাইনাসে প্লাস ফর্টি সিক্স হয়ে যাচ্ছে তার মানে মাইনাস সিক্স প্লাস ফর্টি সিক্স করলে কোথাও হবে তো তোমরা নিজেরাই বলতে পারবে মাইনাস সিক্স প্লাস ফর্টি সিক্স করলে কত কত হবে শুধু ফর্টি হবে তারপর টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি থ্রি বাদ দলে কত হবে টোয়েন্টি থ্রি থেকে এই টোয়েন্টি থ্রি বাদলে জিরো হবে নাইনটি থেকে নাইনটি টু বাদে কত হবে সেটাও জিরো হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সিক্স বাদলে জিরো হবে সিক্সটি থ্রি থেকে টোয়েন্টি থ্রি বাদের কত হবে ফর্টি হবে ওকে তারপরে সেই ম্যাট্রিক্স এই যে ম্যাট্রিক্সটা রেজাল্ট আপলাম সেটার সাথে ডিফারেন্স করবো আবার থার্ড ম্যাট্রিক্সটা মানে এই ম্যাট্রিক্সটা আবার ডিফারেন্স করব তো এটা কত আছে ফরটি জিরো 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 ফর্টি জিরো 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 ফর্টি দে ফাইনালি আমাদের কত দাঁড়াবে দেখো এবার আবার এলেভেন্স ওয়াইজ ডিফারেন্স করে দাও এলিভেন্স ওয়াইজ যদি ডিফারেন্স করে তাহলে কত দাঁড়াবে দেখো ফর্টি থেকে ফর্টি বাদ দিলে কত হবে জিরো জিরো থেকে জিরো বাদ দিলে সব জিরো হবে এগুলো জিরো হবে এটাও জিরো হবে এটাও জিরো হবে এটাও জিরো এটাও জিরো এটাও জিরো ঠিক আছে তো দিয়ে ফাইনালি কী পাবো ও পাবো ও মিনস কি নাল ম্যাট্রিক্স তো আর এইচ এস তাই তো প্রুফ ঠিক আছে তো জিনিসটা কিন্তু খুব সোজা একটু টেকনিক্যাল জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে আর মাল্টিপ্লিকেশানটা ঠিকঠাক করে করবে মাল্টিপ্লিকেশনটা যারা বুঝে যাবে ইজিলি তাদের ক্ষেত্রে মানে তারা এই ম্যাথসগুলো ইজিলি ফিরে যাবে ওকে তো যাই হোক আজকের এই ভিডিও লিখেটা আমি শেষ করলাম এখানে আর তোমাদের যেটা আছে মোটামুটি এনসিএটতে আপ টু এক্সারসাইজ থ্রি পয়েন্ট টু পর্যন্ত তোমরা সবাই করতে পারবে মানে এক্সারসাইজ থ্রি পয়েন্ট টু এর পরে যেটা আছে সেই টপিকটা হচ্ছে ট্রান্সপোস অফ ম্যাট্রিক্স তো তো ট্রান্সপোসটা তো এখন স্টার্ট করেনি পরের ভিডিওতে স্টার্ট করবো সো ট্রান্সপোস অফ ম্যাট্রিক্সের আগে আগে পর্যন্ত যতগুলো এক্সারসাইজ বা এক্সাম্পলস আছে সবগুলো তোমরা বাড়িতে করো ভালোভাবে আর তোমরা এক কাজ করবে আর এস এ যে বইটা আছে সেই বইতেও দেখবে যে ট্রান্সফোর্স অফ ম্যাট্রিক্স তার আগে পর্যন্ত যে এক্সারসাইজ বা যে এক্সাম্পলসগুলো আছে সবগুলো তোমরা করতে পারবে যা যা বুঝিয়ে দিয়েছি ওকে